নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। নিরাপদ সড়ক ও আইন করে শিক্ষার্থীদের হাফ পাস করার দাবিতে মোমবাতি প্রজ্বলন এবং প্রতিবাদী গান গাইবে শিক্ষার্থীরা। প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল শেষে এই কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রোববার শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বিক্ষোভ মিছিলটি শাহবাগ গোলচত্বর থেকে টিসি এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সড়কে বিভিন্ন সময়ে নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্মরণে প্রতীকী কফিন নিয়ে মিছিল করেন তারা। তাদের দাবি, সারা দেশে প্রায় 18টি জেলায় এ ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ ও স্থানভেদে শিক্ষার্থীদের 9 দফা দাবিতে পরিবর্তন থাকলেও তাদের সব আন্দোলনই সড়কের মৃত্যুল মিছিল বন্ধের জন্য বলে দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংক্ষিপ্ত করে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন। সড়ক ব্যবস্থায় আলোর পথ দেখানোর জন্য মোমবাতি প্রজ্বলন সন্ধ্যা 6টায় শহীদ মিনার থেকে, আর পাশাপাশি সেই সময়ে আমাদের প্রতিবাদী একটা গানের আসর আয়োজন করা হবে। এদিকে 11 দফা দাবিতে রামপুরা ব্রিজের উপর মানববন্ধন করেছে খিলগা সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল কলেজের শিক্ষার্থীরা। বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে তারা নিরাপদ সড়কের দাবি জানান। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গেল 11 মাসে সড়কে নিহত হয়েছেন 737 জন শিক্ষার্থী, এর মধ্যে নভেম্বরেই মারা গেছেন 54 জন। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশ্ন, সড়কের এই মৃত্যুর মিছিল কবে বন্ধ হবে? সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।